Hello viewers. এখন আমরা দিলওয়ার ফুড এন্ড ট্রাভেল এর পক্ষ থেকে এসেছি বিশ্বনাথ ঐতিহ্যবাহী গরুরহাট। এই দিলওয়ার ফুড এন্ড ট্রাভেল এর মাধ্যমে আপনারা এই বিশ্বনাথ ঐতিহ্যবাহী গরুরহাট দেখতে পারবেন এবং এই আমরা এই ভিডিওর মাধ্যমে বিশ্বনাথের ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে এগুলো আমরা তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকবেন viewers সাথে থেকে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং ঐতিহ্যবাহী জায়গাগুলো আপনারা দেখতে পারবেন
Assalamualaikum viewers. আমরা এই মুহূর্তে খাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বনাথ খাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফের সাথে স্বাস্থ্য সেবা নিয়ে স্বাস্থ্য সেবার মান নিয়ে কথা বলবো। Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমার নাম শাহরিয়ার শানুর। আমি সিনিয়র স্টাফ নার্স হিসেবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে আপনার 31 শয্যা বিশিষ্ট, যদিও এটাকে উন্নতিকরণ করা হয়েছে বর্তমান শয্যা, সরকারিভাবে এটা অনুমোদন হয় নাই। তো আমরা 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে আমরা 24 ঘন্টা আমাদের হসপিটালে আমরা চিকিৎসা সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের এখানে 24 ঘন্টা ডাক্তারের পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স সহ সকল ধরনের কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত থাকেন। ধন্যবাদ। আমাদের হসপিটালে আপনার প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমরা আউটডোর সার্ভিসের পাশাপাশি ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকি। পাশাপাশি আমরা 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস আমাদের এখানে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, তাছাড়া আমাদের হসপিটালে এই 7 ফেব্রুয়ারি 2021 সাল থেকে আপনারা জানেন হয়তোবা সমগ্র বাংলাদেশে কোভিড-19 টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও 7 তারিখ থেকে সেই ধারাবাহিক টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে এবং বর্তমানে সেটা চলমান। এটার পাশাপাশি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলতে চাই এনসিটি কন্যার নামে একটি কন্যার চালু করা হয়েছে, যেটাতে আমরা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগীদের আমরা সপ্তাহে 6 দিন বিনামূল্যে আমরা এই ডায়াবেটিসের ওষুধ সহ ব্লাড প্রেশারের ওষুধ আমরা দিয়ে থাকি। সেই সাথে আমাদের হসপিটালে 24 ঘন্টা ইমার্জেন্সি রোগীদের জন্য ইমার্জেন্সিভাবে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে। আমি ওই এলাকার সরকার হিসাবে আমাদের উপজেলা বিশ্বনাথবাসীদেরকে বলতে চাই, আপনারা কোনো দ্বিধা না নিয়ে আপনাদের যখন আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্যসেবার প্রয়োজন হবে আপনারা যে কোনো দ্বিধা না নিয়ে আপনারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই দিলওয়ার অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা এই ভিডিওটা নির্মাণ করবেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশাবাদী যে অবশ্যই আমাদের অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ভালো ভালো দিকগুলি বিশ্বনাথ উপজেলাবাসীর কাছে পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দিলওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন হাসন রাজার বাড়িতে আমরা এসেছি। সেখানে পুরাতন কিছু জিনিস রয়েছে, ঐতিহ্যবাহী কিছু জিনিস, হাসন রাজার বাড়ির চারদিক দৃশ্য, এগুলা আমরা দিলওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা এইগুলা দেখে দিলওয়ার্স ফুড অ্যান্ড ট্রাভেল এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you.
দাম দিলেন তো ভাই মাছের দাম ভাই সস্তা বিজনেস ও দোকা 450 টাকা গুড়া মশরু 450 টাকা পুনি গুড়া ভাই ওবাদি ওবাদি ও দোকা 500 টাকা ও দোকা 500 টাকা পিস Bisa tahu kan, nonton bazar, paling penting gitu.